ভারতে আবারও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। শুক্রবার নতুনভাবে আরও 1,17,100 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে, যা আগের দিনের চেয়ে 28% বেশি। করোনায় একদিনে প্রাণ হারানো মানুষের সংখ্যাও 302 জন ছাড়িয়েছে। মোট মৃতের সংখ্যা হয়েছে 4,83,178 জনে। এরই মধ্যে ভারতের 23টি রাজ্য ও ইউনিয়নে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 3,007 জনে। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। নতুন বছরে নতুন অফার, আগামী 6-7-8 জানুয়ারি রুই, কাতল, বোয়াল, মৃগাল ও ইলিশের উপর মাছ বাজার দিচ্ছে বিশাল মূল্য ছাড়। অফার পেতে অর্ডার করুন মাছ বাজার গার্তনাদে। এর আগে বৃহস্পতিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী 24 ঘন্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছিল 90,928 জন, মৃত্যুর সংখ্যা ছিল 325 জন। এদিকে বাংলাদেশেও কোভিড-19 সংক্রমণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এ পরিস্থিতিতে করোনা সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শ কমিটি আশঙ্কা প্রকাশ করেছেন। সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে সরকার ইতোমধ্যে যেসব কর্মসূচি ঘোষণা করেছে, জাতীয় কারিগরি পরামর্শ কমিটি ওই কর্মসূচি বাস্তবায়নের উপর জোর দিয়েছেন। প্রয়োজনে কর্মসূচি বাস্তবায়ন নিশ্চিতকরণের জন্য আইনি ব্যবস্থা, যেমন মোবাইল কোর্ট পরিচালনারও পরামর্শ দেন ওই কমিটি। এছাড়া মাস্ক পরা নিশ্চিত করা, সকলকে ভ্যাকসিনের আওতায় আনা, হাসপাতাল প্রস্তুত রাখাসহ 4টি সুপারিশ করে জাতীয় কারিগরি পরামর্শ কমিটি। নিউজ ডেস্ক, প্যারিস বাংলা টিভি। এএচপি সুপার মার্শে এবং বসুরিতে পাচ্ছেন দেশীয় বিভিন্ন মাছ, গরু, ছাগল, মুরগির 100% হালাল মাংস সহ অন্যান্য দেশীয় পণ্য। ফ্রান্সে বসে বাংলাদেশের পণ্য পেতে আজই অর্ডার করুন, সাথে থাকছে হোম ডেলিভারি ফ্রি। এএচপি, যোগাযোগ 09814919300।